A oni mohli upustiť tvoje cieť vyššiu si im onoho nájiť. Také šagoto za nájiť, také pronám za nájiť. A oni keď sa tým nájiť vyššiu. 1950 সালে তিনি মিস্টার হারকিউলিস হিসেবে সম্মানিত হয়েছিলেন 1950 খ্রিস্টাব্দে তিনি মিস্টার ইউনিভার্স সম্মানে ভূষিত হয়েছিলেন তাকে স্বাগত আমরা প্রত্যেকই তাকে দেখে অনুপ্রাণিত হচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন 102 বছরের যুবক বিশ্বশ্রী মনোহর রায় শরীরে যোগের মাধ্যমে করে শত বর্ষ পেরিয়েও সুস্থ থাকা যায় তা শুনবো আমরা তার কাছ থেকে যোগগুরু বিশ্বশ্রী মনোহর রায় আসন গ্রহণ করছেন বর্ষবিহারী করণ কমিটি গরিবাসী দেবকে আমন্ত্রণ জানায় আমাদের ক্লাব প্রাঙ্গণে আসার জন্য বারাসাত গণী একাডেমি সেন্টারের তরফ থেকে গণীয় যোগা শাস্ত্রানুষ্ঠান শুরু হতে চলেছে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশ্বশ্রী মনোহর রায় কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হবেন দক্ষিণ বঙ্গ পৌরসভার চেয়ারম্যান প্রবীণ মহাশয় যা বিশ্ববিদ্যালয়ের এই অনুষ্ঠান করা সম্ভব হতো না বারাসাত গণী সেন্টারের তরফ থেকে শুরু হয়ে গেছে অনুষ্ঠান গণীয় যোগা শাস্ত্র অনুষ্ঠান তাছাড়া প্রাথমিক ভ্রমণকারীদের জন্য আমাদের বিশেষ সংবর্ধনার ব্যবস্থা দেওয়া হয়েছে লাইফস্টাইল বিজনেস সম্বন্ধে একটি সেমিনারের আয়োজন করা হয়েছে এবং যোগার উপর লাইভ শো অনুষ্ঠিত হয় আমাদের বিশেষ অতিথি ডক্টর তুষার সিং মহাশয় যিনি মিস্টার ইন্ডিয়া সম্মান ভূষিত হয়েছেন মঞ্চে উপস্থিত আছেন যোগগুরু প্রভাত পুরুষ বিশ্বশ্রী মনোহর রায় তাকে আমাদের মধ্যে পেয়ে আমরা সম্মানিত এবং গর্বিত বস্তুবিহারী করণ কমিটির সকলকে অনুরোধ জানাই আমরা সবাইকে আপনাদের উপস্থিত হওয়ার জন্য আমরা মহাশয়কে স্বাগত জানাবো এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশ্বশ্রী মনোহর রায় যোগগুরু প্রভাত পুরুষ মনোহর রায় 102তম জন্মদিন পালন করব 102তম জন্মদিনে সম্বর্ধনা জানাবো এবং ওই সাথে হ্যানিমানের 260তম ভূমিও স্রষ্টা হ্যানিমানের 260তম জন্মদিন পালন আমরা করে থাকি প্রত্যেকবার এপ্রিল মাসে সেই এপ্রিল মাসটা আজকে 13ই এপ্রিল হ্যানিমানের জন্মদিন পালন করতে চলেছি ওই সাথে মনোহর এসে জন্মদিনের সম্বর্ধনা আমরা দেব আমরা জানি কিন্তু আমরা এই ব্যাপারে সচেতন হয়েছি এবং আরো হবো এবং আমরা সচেতনতা কি করে বাড়াবো বিশেষ করে আমরা উদ্যোগ নিয়েছি প্রাতে ভ্রমণ করে যে কীভাবে তারা উৎসাহিত হন আরো উৎসাহিত হন এবং তারা যেন এই উৎসাহ যেমন যেন সবার মধ্যে ছড়িয়ে যায় এই উদ্দেশ্যে আমরা প্রাতে ভ্রমণকারীদের আজকে এখানে সম্বর্ধনার ব্যবস্থা করেছি এবং আমরা দ্বিতীয় ভাবে একটা সেমিনারের ব্যবস্থা করেছি যে সেমিনারের বিষয়বস্তু হলো লাইফস্টাইল ডিজিজ আজকের দিনে বড় সমস্যা আমাদের লাইফস্টাইল জীবনযাপনের সঙ্গে যেসব অসুখ জড়িত আছে তার মধ্যে প্রধান অসুখ হলো রিমাটিজম এবং ক্যান্সার সেই তাই নিয়ে আপনার সঙ্গে দাঁড়িয়ে একটু সম্মান জানানোর বিশেষ মনোহর রায়কে ওনার মাথা আসামে সম্মান জানানো হচ্ছে আমাদের এখানে সর্বকনিষ্ঠ শিক্ষার্থী সিমিকা সি আর যারা সর্বকনিষ্ঠ শিক্ষার্থী প্রসঙ্গী দাস ও গলায় মালা পরিয়ে বিশ্বশ্রী মনোহর রায়কে সম্বর্ধনা জানাবে
আমাদের সেন্টারের সাথে যুক্ত যোগা শিক্ষার্থী সিমিকা সি গলায় আপনার কৌশমী দাস বিশ্বাসী মামলা রয়েছে গলায় মালায় করে দেবে মালা করলে অঘটনা দাঁড়াচ্ছে। আমরা অনুপ্রাণিত, আমরা গর্বিত আজকে বিশ্বাসী মহানগর আজকে পেয়েছি এই বয়সে। এই অনুষ্ঠান সারা এপ্রিল মাস জুড়ে হয়, আমরা 13 এপ্রিল বেছে নিয়েছি সেই অনুষ্ঠানের জন্মদিন পালন করবার জন্যে। আজকে সেই হ্যানিম্যানকে স্মরণ করে আজকে হোমিওপ্যাথি যিনি স্রষ্টা, হ্যানিম্যান যে হোমিওপ্যাথি সৃষ্টি করেছেন উনি সত্যিকারের একজন অ্যালোপ্যাথ ছিলেন। তারপরে হোমিওপ্যাথিকে ভালোবেসে হোমিওপ্যাথির যে ধারা সদৃশ্য বিধান মতভাবে চিকিৎসা উনি দেখিয়েছেন। উনি আত্মমানুষের সেবায় নিয়োজিত হয়েছেন, কী করে আত্মমানুষের সেবা করা যায়, গরিবের সেবা করা যায়, গরিবের চিকিৎসা করা যায়, উনি সেই পথ দেখিয়েছেন। সেই আত্মমানুষের সেবার উদ্দেশ্যে আজকে
ধন্যবাদ। উনি আমাদের এখানে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, এর জন্যই আমরা যথেষ্ট অনুপ্রাণিত উপকৃত। যোগদান করে আমরা বাড়িতে ফিরে গেলে আমরা দু মিনিট অনুষ্ঠান আরম্ভ করছি, উনি চলে গেলে আমরা অনুষ্ঠান শুরু করব। আমার আন্তরিক অভিনন্দন শ্রদ্ধা রইল বয়স্কদের প্রতি। আজকে যে উদ্দেশ্যে এখানে সমবেত হয়েছি স্বামী হ্যানিম্যানের জন্ম উৎসব হিসেবে, টানা 10ই এপ্রিল ওর জন্ম। এখন থেকে 260 বছর আগে, 260 বছর আগে যার জন্ম হয়েছিল, আজকে 260 বছর পরে এটা খুবই সুধী উদ্যোগ এবং এই ধরনের উদ্যোগ আমরা চাই আরো আসুক। এবং লাইফস্টাইল ডিজিজের মধ্যে প্রথমেই আমাকে স্থান দেওয়া হয়েছে, তার কারণ ক্যান্সার। কেন ক্যান্সারটাকে এত আমরা চিন্তা ভাবনা করছি? আপনারা জানেন আমাদের যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তাদের কিছু পরিসংখ্যান আমাদের কাছে এসেছে, সেই পরিসংখ্যানগুলি কিন্তু চমকে দেওয়ার মতো। খুব সংক্ষেপে বলি কি আছে সেই পরিসংখ্যানে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে 2020 সালের মধ্যে আমাদের প্রত্যেকের পরিবারে অন্তত একজন ক্যান্সার রোগী থাকবেন। 2020 কিন্তু আর বেশি দূরে নেই, কাজেই এখন থেকে আমরা যদি এই ক্যান্সার সম্বন্ধে সচেতন না হই, আমাদের সামনেই কিন্তু সমূহ বিপদ একদম দাঁড়ে চলে এসেছে। কাজেই দুটি ক্যান্সার, একটা হচ্ছে মহিলাদের ব্রেস্ট ক্যান্সার, যার আমরা খুঁজে পেয়েছি তার জিন ঘটিত কারণ। সেই জিনগুলির নাম এখন দেওয়া হয়েছে BRCA1, BRCA2 এবং কিছুটা কোলনিক ক্যান্সার। এই দুটো ক্যান্সার কিন্তু পরিবারের সঙ্গে সঙ্গে চলে আসে। কাজেই আমরা যখন ডাক্তারবাবুরা যখন একটা রুগী আসেন, তাকে আমরা দেখবেন ফ্যামিলি হিস্ট্রি বলে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করি, মানে পরিবারের কারোর ক্যান্সার সংক্রান্ত কোনো ব্যাধি আছে কি নেই। উপরে যে কটা কারণ দেখালাম আপনাদের, সবগুলোই কিন্তু কিছু অংশ হলো আমাদের হাতে আছে, যেমন শারীরিক কারণ, নেশা, রাসায়নিক পদার্থের সংস্পর্শ, কিন্তু একমাত্র এই জেনেটিক কারণটা আমাদের হাতে নেই। কারণ আমরা ইচ্ছা করলে আমাদের বাবা মার পরিবর্তন করতে পারবো না। আর জেনেটিক কারণে যে কারণটা আমরা বলছিলাম, এখন ক্যান্সার কিন্তু সবশেষে কিন্তু ক্যান্সারের ওষুধ বেরোবে কিন্তু জিন থেকে, জেনেটিক ডিকোডিং হয়ে গেছে। আমরা আজকাল বলে দিতে পারি কোন জিন মানুষের কোন গুণগত মানের জন্য দায়ী। শুধু তাই না, আমরা এও বলে দিতে পারি যে কোন জিন থেকে কোন ধরনের রোগ হয়। সেই জন্য ক্যান্সারের কিছু জিন আমরা খুঁজে পেয়েছি, কিন্তু জেনেটিক পরীক্ষা ভারতবর্ষে কিন্তু নিয়ম মেনে হয় না, নিয়ম বিরুদ্ধ করা যায় না। গভর্নমেন্ট কিন্তু নিয়ম করে দিয়েছে, বিদেশে কিন্তু জেনেটিক পরীক্ষা করা যায়। কাজেই BRCA1, BRCA2 জিন যদি কোনো মহিলা থাকে, তিনি কিন্তু প্রোন টু হ্যাভ ক্যান্সার। ভারতবর্ষে কেন করা যায় না? কারণ আমাদের হেলথ কনসাসনেস খুব খারাপ, আমাদের স্বাস্থ্য সচেতনতা খুব খারাপ। এবং কি হয়, আজকে কোনো পরিবারের মধ্যে যদি তার ইয়াং মেয়ে একটা ধরা পড়লো যে তার ব্রেস্ট ক্যান্সারের একটা জিন পজিটিভ আছে, সেই মেয়েকে কি আর কেউ বিয়ে করবেন? কেউ করবেন না। বিদেশে ঠিক উল্টো। আপনারা রিসেন্টলি পড়ে থাকবেন একজন খুব বিখ্যাত অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি, তার ওই BRCA1, BRCA2 জিন পজিটিভ ছিল বলে উনি কিন্তু দুদিকে ব্রেস্ট অপারেশন করে নিয়েছেন। আজকালকার দিনে আমরা কি কেউ করবো? কোনো ইয়াং মেয়েকে বলবো আপনার জিন পজিটিভ আছে, আপনার দুদিকে ব্রেস্ট কেটে বাদ দিয়ে দিন, সে তো তৎক্ষণাৎ সেইখানেই তার মৃত্যু হয়ে যাবে। নেক্সট, ক্যান্সার কীভাবে হয় খুব সংক্ষিপ্তভাবে বলি। একটা কোষ থেকে তৈরি হয় দুটি কোষ,
দুটি কোষ থেকে তৈরি হয় চারটি কোষ। আপনারা জানেন আমাদের শরীর বিভিন্ন কোষের মাধ্যমে, ছোটো ছোটো কোষের মাধ্যমে সৃষ্টি, অর্থাৎ কোষ সংখ্যায় বাড়তে থাকে। কোষ কিন্তু মরণশীল, অর্থাৎ জন্মের পর থেকে একটা কোষের আয়ু থাকে নির্দিষ্ট, অর্থাৎ কোনো কোষ বাঁচে কয়েক মাস কেউ বা কয়েক দিন। একটি সুস্থ মানুষের ক্ষেত্রে একটা কোষ তার এই জীব সাইটোলজিক্যাল
অ্যানালাইসিস করে দেখা গেছে যে ক্যান্সার যে কোষের ভিতরের যে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াসের পরিমাণ আয়তনটা 1.5 গুণের উপরে বেড়ে যায় সাইটোপ্লাজমের তুলনায়। অর্থাৎ একটা কোষের ভিতরে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসের পরিমাণ সমান থাকে, কিন্তু ক্যান্সার হলে নিউক্লিয়াসটা অ্যানালাইসিস হয়ে ডিএনএ অ্যানালাইসিস হয়ে 1.5 গুণের উপরে বেড়ে যাচ্ছে। তো এখন কেন হয়, এই বিষয়টা কেন হয়, শুধু খাবার খেলাম বা বিভিন্ন তামাক বর্জন করলাম এটাই বিষয় নয়, আরেকটু আমি একটু অ্যানালাইসিস করব। কারণ আমি আজকে আপনাদের সামনে যেটা বলবো সেটা রিউম্যাটিজমের উপরে অর্থাৎ বাতের উপরে সেই সাবজেক্টের উপর বলবো এবং তার প্রিভেনশনটা। কিন্তু তার আগে এই ক্যান্সার সেলের বিষয়ে একটু বলি যে মানুষ যখন জন্মগ্রহণ করে অর্থাৎ মাতৃগর্ভে যখন একটা জাইগোট ফর্মেশন হলো সেই জাইগোট যেদিন তৈরি হলো যেদিন ফর্মেশন হলো ঠিক তার 8 উইকস 8 সপ্তাহ ধরে সেই সেলগুলো র্যাপিড গ্রোথ হতে থাকে, র্যাপিড ডিভিশন হয়। ধরা যাক একটা জাইগোট যখন হচ্ছে একটা ওভার একটা স্পার্মের মিলনে যখন একটা জাইগোট ফর্ম করলো তখন মাত্র 2টো সেল সেখান থেকে 8 উইকস মেয়োসিস অ্যান্ড মাইটোসিস বিভাজনের পর আমরা দেখা গেল 30 লক্ষ সেল তৈরি হলো। 8 উইকস পর মাতৃগর্ভের এইখানে যেখানে জাইগোট ফর্ম হয়ে যে প্লাসেন্টার মধ্যে আস্তে 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 সন্তানটা জন্ম নিচ্ছে সেখানে তার নির্দেশ আসলো 8 উইকস পরে কোন কোন সেলগুলো কি কি অর্গান তৈরি করবে, কোন কোন সেলগুলো কি কি অর্গান তৈরি করবে। এই 30 লক্ষ সেলের মধ্যে দেখা গেল 1 লক্ষ সেল ব্রেন তৈরি করছে, 5 লক্ষ সেল লোয়ার লিম্বস তৈরি করছে, এইভাবে বিভিন্ন অর্গানগুলো তৈরির ক্ষেত্রে এই 30 লক্ষ সেলের নির্দেশে 25 লক্ষ সেলের পরে নির্দেশ এসেছে আর 5 লক্ষ সেলের পরে কোনো নির্দেশ আসেনি। এই 5 লক্ষ সেল একে বলা হয় টোটিপোটেন্সিয়াল, টোটিপোটেন্সিয়াল অর্থাৎ এই 30 লক্ষ সেল তার মধ্যে 25 লক্ষ সেল কার্যকরী ভূমিকায় অংশগ্রহণ করলো। আগে ডাক্তারবাবু বলেছেন যে কিছু কিছু সেল ইনঅ্যাক্টিভ থাকে, সেই ইনঅ্যাক্টিভ সেলগুলোই টোটিপোটেন্সিয়াল। এই টোটিপোটেন্সিয়াল আপনার আমার প্রত্যেকের শরীরে আছে, অর্থাৎ সমস্ত মানুষের শরীরে টোটিপোটেন্সিয়াল থাকে। পরবর্তী সময় যে কোনো কেমিক্যাল ইনফ্লুয়েন্সের দ্বারা দেখা গেলো সন্তানটা জন্মগ্রহণ করলো, জন্মগ্রহণ করার পর তার 25 বছর বয়স হয়ে গেছে, এই 25 বছরের মধ্যে এই 25 লক্ষ সেল ডিভিশন হয়ে বিভিন্ন অর্গান তৈরি করেছে কিন্তু ওই 5 লক্ষ সেল তারা ডিভিশন হয়নি, তারা চুপচাপ বসে গেছে। আমরা এক কথায় বলতে পারি আমাদের সমাজের বেকার সন্তানরা যেমন পাস করে বসে আছে বেকার, তারা চাকরি পায়নি, এই কোষগুলো সেই রকম শরীরের মধ্যে কোনো চাকরি পায়নি, তারা নীরব মানে বেকার অবস্থায় পড়ে রয়েছে। হঠাৎ 30 বছর পরে দেখা গেল বডির কোনো একটা ইনফ্লুয়েন্স কেমিক্যাল ইনফ্লুয়েন্স ওই সেলগুলোকে ইনফ্লুয়েন্স করতে থাকলো, বলে এতদিন তোমার বড় হওয়ার কথা ছিল তুমি তো বড় হওনি কেন, এতদিন খাওয়ার কথা ছিল খাওনি কেন। তখন সঙ্গে সঙ্গে ওর ভিতরে নিউক্লিয়াসের ভিতরে ডিভিশন হওয়া শুরু করলো এবং ওরা র্যাপিড পাশের নর্মাল সেলের খাদ্যগুলো ধরে ধরে খাওয়া শুরু করলো, দ্যাট ইজ টিউমার, সেইটাই টিউমার সেল। হোয়েন দিস টিউমার সেল ইজ নট ইনক্লুডিং ইন ব্যারিয়ার, একটা ব্যারিয়ারের মধ্যে থাকছে না, ছড়িয়ে পড়ছে, দ্যাট ইজ ক্যান্সার সেল। এই হচ্ছে ক্যান্সার সেলের ইতিহাস। এই ক্যান্সার সেল এতদিন লাস্ট লেটার যেটা পাওয়া গেছে সুস্থ শরীরেও যে ক্যান্সার হবে না এটাও বলা যাবে না, কারণ উনি বলে গেছেন একটা কথা আপনারা শুনেছেন যে আমাদের বডির সমস্ত শরীরের যে রক্ত এবং রক্ত রস বডির সমস্ত জায়গায় পরিবাহিত হতে থাকে। একটা কথা আপনাদের বলবো যে ফিজিওলজিতে যেটা বলা হচ্ছে রক্ত অর্থাৎ আমাদের শরীরে ব্লাড সেল থাকে, সেই ব্লাড সেল প্রত্যেকটা অর্গানে নিউট্রিশন পৌঁছে দেয়। আপনি যে খাবারটা খেলেন, আমরা যে খাদ্যটা খেলাম সেই খাবারের এন্ড প্রোডাক্ট যেটা, অর্থাৎ আমি যদি প্রোটিন খাই সেই প্রোটিনের এন্ড প্রোডাক্ট অ্যামাইনো অ্যাসিড, আমি যদি কার্বোহাইড্রেট খাই তার এন্ড প্রোডাক্ট
গ্লুকোজ এবং ফ্যাট যদি খাই ফ্যাটি অ্যাসিড, এই ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড এবং গ্লুকোজ এই এন্ড প্রোডাক্টটা আমাদের রক্তের মাধ্যমে প্রত্যেকটা কোষে কোষে পৌঁছে যাচ্ছে। অর্থাৎ আমরা যদি বলি প্রতিটা সেল টু সেলে কে খাদ্য পৌঁছে দিচ্ছে, কে নিউট্রিশন পৌঁছে দিচ্ছে, এক কথায় বলো ব্লাড, ব্লাড সেল আমাদের এই নিউট্রিশনটা পৌঁছে দিচ্ছে। সেখানকার ফলে সেই কোষের মধ্যে ওই নিউট্রিশন যাওয়ার ফলে সেখানে মেটাবলিজম ঘটছে। মেটাবলিজম ঘটছে কারণ কারণ কি, আমরা খাবারটা কেন খাই, খাবারটা শক্তি উৎপাদন করার জন্যই খাই, আমরা চলাফেরা করছি, কথা বলছি, এই সমস্ত কাজের জন্যে আমাদের দরকার ফুড, খাদ্য। সেই খাদ্যটা আমাদের প্রতিটা কোষে কোষে এইরকম অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এবং গ্লুকোজ আকারে পৌঁছাচ্ছে। সেখান থেকে উৎপন্ন হলো শক্তি মেটাবলিজমের মাধ্যমে। আর কি উৎপন্ন হলো, আর উৎপন্ন হলো অস প্রোডাক্ট, ভোজ্য পদার্থ। সেই ভোজ্য পদার্থ আমাদের লিম্ফের সাহায্যে, রক্তরসের সাহায্যে এক্সক্রিটরি অর্গানের মধ্য দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে এখানে একটা জিনিস আমরা বলতে পারি, শরীরের ভিতরে রক্ত এবং রসের এই সমতা যদি প্রত্যেকটা অর্গানে বজায় রাখতে পারি তাহলে সেই অর্গানের কোনো ডিজিজ আসবে না, কোনো রোগ আসবে না। ক্যান্সার, এইডস, বিভিন্ন মারাত্মক যে সমস্ত রোগ, যে মেটাবলিক ডিজিজ, সেগুলো এখানে আসতে পারে না যদি কিনা আমরা শরীরের প্রত্যেকটা অর্গানে রক্ত এবং রসের সমতা বজায় রাখতে পারি। পাশাপাশি একটা কথা বলবো যে ক্যান্সার কেন ছড়াচ্ছে, এত ক্যান্সার আপনারা শুনলেন 2020 আমাদের ভারতবর্ষে প্রতিটা ঘরে ঘরে ক্যান্সার হবে এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডিক্লেয়ার করছে ভারতবর্ষের ডায়রিয়া ডিসেন্ট্রির মতো ক্যান্সার ছড়াবে, ডায়রিয়া ডিসেন্ট্রির মতো ক্যান্সার ছড়াবে। কেন ছড়াবে? এই কারণেই ছড়াবে যে আমাদের শরীরে এই রক্ত এবং রসের পরিশুদ্ধকরণ আমাদের লিভারে হয়। আপনি শুনেছেন, দেখিয়েছে, এখানে প্রজেক্টের মাধ্যমে দেখানো হয়েছে লিভারে এই রক্ত রসের যে পরিশুদ্ধকরণ হয়। এবার ভাবুন এই ব্লাডের মধ্যে যদি কোনো টক্সিন, just to give you 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 just to give you